আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ, বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা জানালেন আইজিপি। নারায়ণগঞ্জে কিশোর গ্রুপের সংঘর্ষ, ভয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ, দুইজনের লাশ উদ্ধার। মাস্ক ব্যবহারে সবাইকে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত চালানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং নেক থ্রোতে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম লেখালেন ঝালকাঠির আশিকুর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ হয়েছেন, বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সময়োপযোগী চিকিৎসার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। করোনা আক্রান্ত পুলিশ সদস্য এবং তাদের পরিবারের মনোবল ঠিক রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকায় এমন সফলতা পাওয়া গেছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ পর্যন্ত পুলিশ বাহিনীর 15,429 জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 13,000-এরও বেশি আর মারা গেছে 65 জন। এখান থেকে আমাদের হাজার হাজার সদস্যদের মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন এবং তারা আবার সম্মুখ সারিতে ফেরত গেছেন এবং এই যুদ্ধে লিপ্ত হয়েছেন। আমরা এটা করেছি যাতে করে আমাদের সদস্যদের নৈতিক মনোবল সুদৃঢ় থাকে এবং আপনাকে বলতে পারি সরকারি বদান্যতায়, মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এটি এখন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। পুলিশ প্রধান আরও বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ বাহিনীর 2,00,000 সদস্যকে হ্যান্ডবুক তৈরি করে তা পৌঁছে দেওয়া হয়। করোনা আক্রান্ত হলে কী করতে হবে এ সংক্রান্ত 6,00,000 পোস্টার দেওয়া হয়েছে পুলিশের সকল ইউনিটকে। অফিসার এবং ফোর্সের সুরক্ষা সামগ্রী আর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি যেগুলো যাতে রোগ যাতে না হয় সেই সুরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা নিয়েছি। পাশাপাশি অসুস্থ হয়ে গেলে যেন সে বেস্ট ট্রিটমেন্টটা পায় সেটার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের রাজারবাগ হসপিটাল যেটা ছিল জেনারেল হসপিটাল, এটাকে আমরা উইদিন 2 উইকস আমরা এটাকে কোভিড হসপিটালে রূপান্তর করেছি। এটা ছিল 250 বেড, এটাকে আমরা টেম্পোরারি 750 বেডে এটাকে আমরা উত্তীর্ণ করেছি। মনোবল ঠিক রাখতে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এ বাহিনীর সদস্যরা। পুলিশ পরিবারও যারা এই এই করোনার কারণে প্রধান উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, পরিবারের খেয়াল নেওয়ার কেউ নাই, দেখভাল করার কেউ নাই, আমরা সে সমস্ত পরিবারকেও দেখভাল করেছি এবং দৈনন্দিন বাজার করেও পৌঁছে দিয়েছি আমরা, যাতে করে আমাদের সদস্যদের মনোবল সবসময় তুঙ্গে থাকে, চাঙ্গা থাকে। পুলিশ প্রধান আরও বলেন, নতুন করে বাহিনীর কোনো সদস্য যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সে লক্ষ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অসুস্থ হয়েছে এখন মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নিখোঁজের 7 ঘন্টা পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে মিহাদ ও জিসান নামে 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মিহাদ স্থানীয় কদম রসুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র এবং বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা। জিসান বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী এবং বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিমুদ্দিনের ছেলে। সোমবার রাত 11টার দিকে নদীতে জাল ফেলে 2 কিশোরের লাশ উদ্ধার করে জেলেরা। নিহতদের স্বজনরা জানান, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পূর্ববর্তী ইস্পাহানি ঘাট এলাকায় বিকেলে স্থানীয় শামীম ও শাকিল নামের 2 কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সেখানে উপস্থিত মিহাদ ও জিসান ভয় পেয়ে আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেয়।
করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 39 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3,438। 24 ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,907 আর সুস্থ হয়েছেন 2,067 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা বিভিন্ন শারীরিক জটিলতায় ছিলেন তাদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত ছিলেন শতকরা 20%, উচ্চ রক্তচাপে শতকরা 11%, এজমা বা শ্বাসকষ্টে আক্রান্ত 4%, হৃদরোগে 4% এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন 3%। এদিকে সারাদেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন আগামীকাল থেকে আর প্রচার করা হবে না। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে খবর জানানো হয়। তবে কেন এমন সিদ্ধান্ত তা জানানো হয়নি। করোনা ভাইরাসে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীতে গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্তের সংখ্যা 100। শরীয়তপুরে করোনা ভাইরাসে মারা গেছে 1 জন। বরিশাল বিভাগের 5 জেলায় র্যাব, পুলিশ, নার্স সহ 77 জন, ময়মনসিংহে চিকিৎসক, পুলিশ সহ 33 জন, হবিগঞ্জে 34 জন এবং শেরপুরে 1 স্বাস্থ্য পরিদর্শক ও 2 পুলিশ কনস্টেবল সহ 7 জন করোনা শনাক্ত হয়েছেন। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফজলে রাব্বি রিপোর্ট। মন্ত্রিসভার বৈঠকে নিয়মিত আলোচনার ফাঁকে কথা হয় দেশের করোনা পরিস্থিতি নিয়ে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে করণীয় ঠিক করতে তথ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেন তিনি। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ব্যবহার বাধ্য করতে কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একেবারে ম্যাসিভ কোনো যদি ক্ষেত্রে যদি কোনো মোবাইল কোড করার ক্ষেত্রে যদি এরকম পানিশমেন্ট দেওয়া হয় তাহলে জিনিসটা প্রচার করার জন্য যে আজকে মাস্ক না পরার জন্য বা সেফটি মেজার না নেওয়ার জন্য এতগুলো লোককে বাসে বা বাজারে বা লঞ্চে ফোন ই করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এগুলো যদি প্রচারে যায় তাহলে মানুষও সহযোগিতা আপনার পকেটে থাকে বাট হি ডাজ নট ওয়ার ইট, এই হলো প্রবলেম। সভায় বিস্তারিত আলোচনা হয় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে। ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা কিন্তু একটা লং টার্ম লং টাইমে একটা প্রিভেল করার সম্ভাবনা থাকে, সুতরাং আমাদের প্রস্তুতিটা ওইখানে রাখতে হবে এবং আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে যেসব কিছু প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো বিশেষ ইনফেসিস দেওয়া হয়েছে। এদিন রহনপুর ও সিঙ্গাবাদ দিয়ে নেপাল থেকে রেলপথে পণ্য পরিবহন ট্রানজিট চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তা ও শিল্পীদের কল্যাণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগামী 23 অথবা 24 আগস্ট ঢাকা 18, পাবনা 4 ও চাঁদপুর পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। কমিশনের এক সভা শেষে তিনি এ তথ্য জানান। সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনার জন্য আইনের খসড়া উপস্থাপনা করা হয়। এছাড়া জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়। নতুন নির্বাচনের কোনো তারিখ পরে নাই, আগামী 24 তারিখে যে এইটা হবে বা 23 তারিখে হতে পারে চাঁদপুর পৌরসভার যে নির্বাচনের তারিখ ই হতে পারে, আর একটা হলো হতে পারে যে ঢাকা 18 এবং পাবনা 4, এই দুটোর শিডিউল ঘোষণা হতে পারে। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী। করোনা মহামারীর মধ্যেও বিদায় বেলায় তাকে একবার দেখতে ছুটে আসেন শিল্প সহকর্মী সহ সংস্কৃতি অঙ্গনের অনেকে। FDC-তে শ্রদ্ধা জানানো শেষে আলাউদ্দিন আলীকে দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আদ্দিন সজীবের রিপোর্ট। জীবনটা সত্যিই তত বড় নয়, হাজার বছর বাঁচার ইচ্ছেটাও যে অলিক, বরেণ্য সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যু যেন সে কথাই স্মরণ করিয়ে দিল। তুমি আমার দোয়া করে দিও, মাফ করে দিও, আল্লাহ তার বেহেশত সুসু। ওনার মতো গুণী মানুষ
পৃথিবীতে খুব কম হয়। লোকজ ও ধ্রুপদী গানের মিশ্রণে এক অন্যরকম সুরের সৃষ্টি বাংলা চলচ্চিত্র আর হৃদয় ছোঁয়া বহু গানের পেছনের নায়ক আলাউদ্দিন আলী। সব রেখে সবাইকে ছেড়ে তার বিদায়ে তৈরি হলো এক মহাশূন্যতা। খিলগাঁওয়ে তার বাড়ির কাছের মসজিদেই হলো প্রথম নামাজ জানাজা, উপস্থিত স্বজন এলাকার মানুষ। সব ভালোবাসা পেছনে ফেলে আলাউদ্দিন আলীর মরদেহ তখন তার দীর্ঘদিনের চেনা জায়গা এফডিসিতে। করোনা মহামারীর এই কঠিন সময়েও শত শত মানুষের ভালোবাসা শ্রদ্ধা এই গুণীজনের প্রতি। উনি খুব ডমিনেন্টলি কাজ করতো, একটা মিউজিকটারে যখন ডমিনেন্টলি কাজ করে তো ও যে কোনো সিঙ্গার বা যে কোনো মিউজিশিয়ান থেকে ও বেস্টটা বের করে নিতে পারে। এই মানুষগুলোকে হারিয়ে আমাদের বাংলাদেশের না মিউজিক অ্যারিনার যে একটা ভান্ডার ছিল, একটা কারখানাগুলো ছিল, এই কারখানাগুলো না বন্ধ হয়ে যাচ্ছে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্তা। একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সঙ্গীত পিপাসুদের হৃদয়ে বেঁচে থাকবেন যুগ যুগ। তার সৃষ্টিকর্ম অনুপ্রেরণা হবে আগামীর বিদায়কালে এমনই আশার কথা বলেন তার ভক্ত অনুরাগীরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নেক থ্রো ক্যাচেস ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঝালকাঠি আশিকুর রহমান জুবাই। 30 জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেয়া স্বীকৃতি পান 22 বছর এই যুবক। ঝালকাঠি জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা জুবাইয়ের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট, জানাচ্ছেন পরাগান মান। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ফুটবলের বিভিন্ন কৌশল রপ্ত করার চেষ্টা ছিল আশিকুর রহমান জুবায়ের। মা বাবার চোখ এড়িয়ে চলত অনুশীলন। অনুশীলন আর কঠোর পরিশ্রমই তাকে এনে দেয় বিশ্বসেরার স্বীকৃতি। 2016 সালের 5 নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে 62 বার বল নিক্ষেপ উদ্ধরে বিশ্ব রেকর্ড করেন আর মিনিটে 65 বার বল ছুঁড়ে উদ্ধরে আগের রেকর্ড ভাঙেন জুবায়ের। জানান তার সাফল্যে দেশের ফুটবল প্রেমীরা উৎসাহী হবেন। এটার অনেক রুলস আছে, তো আমি রুলস অনেক ঠিকঠাক মতো করা ট্রাই করছি, তো এটা আসছে পরে তো আমি ভাবলাম যে না, আসলে আমার বাংলাদেশের লেখা নাম লেখা ও জায়গায় বাংলাদেশের মানুষ দেখবে যে বাংলাদেশ লেখা এখানে এবং ঝালকাঠি লেখা আছে, তো এই সম্মাননা আমি মনে করি যেটা টোটাল বাংলাদেশেরই এটার গৌরব। জুবায়ের এই সাফল্য পরিবার ও এলাকাবাসীকে করেছে আনন্দিত ও গর্বিত। এটা শুধু আমার বা আমার পরিবারের জন্য না, এটা ঝালকাঠিবাসীর শ্রেষ্ঠ অর্জন। তার এই যে অর্জন সেটা আমাদের যে তরুণরা আছে, তরুণ সমাজ, তাদের জন্য একটি অনুপ্রেরণা। যেরকম একটা বিশ্ব রেকর্ডে তার অর্জন, এটা অনেক গৌরবের দাবিদার। এদিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জুবায়ের সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বলে মনে করছেন। সে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে, এই জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ অলরেডি তাকে সেই স্বীকৃতিও দিয়েছে, এই জন্য আমরা ঝালকাঠিবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জুবায়ের মাধ্যমে সারা বাংলাদেশের ফুটবল আরও চাঙ্গা হবে, দ্রুত উন্নয়ন হবে এবং ঝালকাঠির খেলাধুলা আরও উন্নতি হবে। জুবায়ের এবং তার মতো আগ্রহী ক্রীড়াবিদদের অনুশীলনের সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। পরাগারমান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী যুক্তরাষ্ট্র প্রবাসী 236 জন বাংলাদেশের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন। করোনা মহামারীর শুরুর পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে এই প্রথম এত বড় পরিসরে কোনো প্রতিষ্ঠান সহায়তা দিল। জ্যাকসন হাইটস কার্যালয়ে করোনায় মৃত্যুবরণকারী প্রথম ধাপের 42টি পরিবার সদস্যদের $500 করে প্রদান করেন জাকির এইচ ফাউন্ডেশনের প্রধান জাকির এইচ চৌধুরী। তিনি বলেন, মহামারী আক্রান্ত প্রবাসীদের জন্য ভবিষ্যতেও তার সহযোগিতা অব্যাহত থাকবে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের জেরে এবার সরকার পতন ঘটল লেবাননে। গত মঙ্গলবারের ভয়াবহ ওই বিস্ফোরণকে কেন্দ্র করে জনরোষের মুখে পড়া সরকারের প্রধানমন্ত্রী হাসান
দিয়াব গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন। এর আগে রাজনৈতিক সংস্কার ছাড়া দায়িত্ব পালন সম্ভব নয় এমন যুক্তি দিয়ে মন্ত্রিসভার 3 সদস্য পদত্যাগ করেন, কিন্তু গোটা মন্ত্রিসভার পদত্যাগের জন্য চাপ বাড়ছিল। বিপুল পরিমাণ বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বৈরুতে মজুত করে রাখতে দেওয়ার কথা জানার পর তীব্র ক্ষোভ তৈরি হয় জনগণের মধ্যে। বিক্ষুব্ধ নাগরিকরা জানান দুর্নীতির জন্য এ বিস্ফোরণ। এদিকে বিস্ফোরণের পর 2 দিন ধরে বৈরুতে কয়েক হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করে। গত মঙ্গলবার লেবাননের বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেটের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে 4 বাংলাদেশি সহ এ পর্যন্ত 220 জন মারা গেছে, আহতের সংখ্যা প্রায় 5,000। এবার জানাবো পারটেক্স খেলার খবর। এফসি কোপেনহেগেনকে একমাত্র গোল হারিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার লিভারকুসেনকে 2-1 ব্যবধানে পরাজিত করে উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিলান। জার্মানির কোলনে ম্যানচেস্টার ইউনাইটেড আর কোপেনহেগেনের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষে হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে 95 মিনিটে ব্রুনো ফার্নান্দেস স্পট কিকে যে গোলটি করেন তাতে রেড ডেভিলরা পায় সেমিফাইনালের টিকিট। অন্য কোয়ার্টার ফাইনালে নিকোলো ব্রালেন্সরা এবং রোমেলো লুকাকুর গোলে বায়ার লেভারকুসেনকে 2-1 ব্যবধানে হারিয়ে শেষ 4-এ জায়গা পায় ইটালির দল ইন্টার মিলান। লেভারকুসেনের হয়ে 1টি গোল শোধ করেন হ্যাবার্ট। 3 টেস্টের পর বাংলাদেশের সাথে 3টি টি-20 ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিসিবিতে আলোচনার পর সফরের সূচি চূড়ান্ত করা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। শ্রীলঙ্কা সফরের আগে প্রতিদিনই ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করছেন ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে রানিং ও স্ট্রেচিংয়ের পর ইনডোরে চলে ব্যাটিং অনুশীলন। একই সময় একাডেমি মাঠে বোলিং অনুশীলন করেন বোলাররা। এদিকে শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে ক্রিকেটারদের দলীয় অনুশীলন শুরুর পরিকল্পনা করছে বিসিবি। ইনিশিয়াল ডিসকাশন ছিল আমাদের 3টা টেস্ট ম্যাচের একটা সিরিজ হবে, এর সাথে আরও 3টা টি-20 ম্যাচ খেলার একটা প্রস্তাব এসেছে, যেটা আমরা ইন্টারনালি আলোচনা করে ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আমরা আইসোলেশনে রেখে আমরা কোভিড টেস্টটা করব এবং তারপরে তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে ICDDRB এবং প্রভা হেলথের প্রতিনিধি গিয়ে জাতীয় দলের আবাসিক ক্যাম্পে থাকা 30 জন ফুটবলার এবং 6 জন অফিসিয়ালের আবারও কোভিড-19 পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। আজ সন্ধ্যা অথবা বুধবার সকালে পরীক্ষার ফল পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মাঝে আবাসিক ক্যাম্পে থাকা দলের মিডফিল্ডার বিপ্লব আহমেদ জানান তারা সবাই সুস্থ আছেন, করোনা রিপোর্ট নেগেটিভ হলেই অনুশীলনে মেতে উঠবেন। আমরা সবাই এখন আল্লাহর রহমতে সুস্থ আছি আর আমাদের মধ্যে কোনো রকমের আর কি কোনো সিমটম নাই। তো আজকে আমাদের মানে পৃথকভাবে দুইবার টেস্ট করা হয়েছে, তো আমরা আশা করতেছি আর কি ইনশাআল্লাহ আমরা নেগেটিভ রিপোর্ট নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মাঠে নামব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ, বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা জানালেন IGP। নারায়ণগঞ্জে কিশোর গ্রুপের সংঘর্ষ, ভয়ে শীতলক্ষা নদীতে ঝাঁপ, 2 জনের লাশ উদ্ধার। মাস্ক ব্যবহারে সবাইকে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত চালানোর নির্দেশ প্রধানমন্ত্রী। এবং নেকথ্রোতে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঝালকাঠির আশিকুর। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।